প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহে সামরিলে বর্ণাঢ্য রাজনৈতিক পরিক্রমা। মঙ্গলবারে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতাগিয়ে বিদায় দিলে রাজ্যসভার মজিয়া। সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা মনমোহন সিংহে অবসর ললে রাজ্যসভার সাংসদ পদর। ভারতের বিখ্যাত অর্থনীতিবিদ, এসময়ের রিজার্ভ ব্যাংকের গভর্নর, শিক্ষাবিদ আমুলা আর অবসরপ্রাপ্ত রাজনীতিবিদ, ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, দেশের প্রথমগী শিখ প্রধানমন্ত্রী, দুবারক রাজ্যসভার সাংসদ হয়ে 2004-2014 দুটাক কার্যকাল প্রধানমন্ত্রী আছিল ডক্টর মনমোহন সিং। দেশের ত্রয়োদশ সংখ্যক প্রধানমন্ত্রী আছিল ডক্টর মনমোহন সিং। জন্ম পাকিস্তানের অধীনস্থ পাঞ্জাবত হলেও সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছিল ডক্টর মনমোহন সিংর। দুবারক রাজ্যসভার সাংসদ হওয়া মনমোহন সিংর বিগত 15 বছর ধরে ঠিকনা আছিল গুয়াহাটী মহানগরীর সরু মটরিয়ার এই ঘরটি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়ার পত্নী হেমপ্রভা শইকীয়ার নামত থাকা এই ঘরটাতেই ভাড়াতিয়া হিসাবে আছিল ডক্টর মনমোহন সিং। আনকি মহানগরীর সুপার মার্কেটত থাকা দিসপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত দুবারক ভোট দিবল আসিছিল ডক্টর সিং। উল্লেখযোগ্য যে নরসিংহ রাও নেতৃত্বাধীন সরকারত বিত্তমন্ত্রীর দায়িত্ব লাভ করেছিল মনমোহন সিংয়ে। ইয়ার পিছতে বিশেষ পরিস্থিতিত ভারতের প্রধানমন্ত্রী হিসাবে কার্যভার গ্রহণ করে এগারী সুদক্ষ প্রশাসনিক হিসাবেও পরিচয় দিছিল। মনমোহন সিংর অবসরক এটা যুগের অবসান বলেও মন্তব্য করে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে কলে, অধিক নিষ্ঠা আর ভক্তিরে জাতির সেবা করা অতি কম সংখ্যক লোকহে করব পারে। বহুতে এক্সিডেন্টাল প্রাইম মিনিষ্টার হিসাবে অভিহিত করে। দেশের ত্রয়োদশ সংখ্যক প্রধানমন্ত্রী আছিল ডক্টর মনমোহন সিং। জওয়াহরলাল নেহরু আর ইন্দিরা গান্ধীর পিছত দীর্ঘ সময় ধরে কার্যনির্বাহ করা প্রধানমন্ত্রী আছিল ডক্টর মনমোহন সিং। প্রিয়ব্রত গগৈর সহযোগত মৌসুমী শর্মা বরুয়ার রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহে সামরিলে বর্ণাঢ্য রাজনৈতিক পরিক্রমা। মঙ্গলবারে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতাগিয়ে বিদায় দিলে রাজ্যসভার মজিয়া। সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা মনমোহন সিংহে অবসর ললে রাজ্যসভার সাংসদ পদর। ভারতের বিখ্যাত অর্থনীতিবিদ, এসময়ের রিজার্ভ ব্যাংকের গভর্নর, শিক্ষাবিদ আমুলা আর অবসরপ্রাপ্ত রাজনীতিবিদ, ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, দেশের প্রথমগী শিখ প্রধানমন্ত্রী, দুবারক রাজ্যসভার সাংসদ হয়ে 2004-2014 দুটাক কার্যকাল প্রধানমন্ত্রী আছিল ডক্টর মনমোহন সিং। দেশের ত্রয়োদশ সংখ্যক প্রধানমন্ত্রী আছিল ডক্টর মনমোহন সিং। জন্ম পাকিস্তানের অধীনস্থ পাঞ্জাবত হলেও সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছিল ডক্টর মনমোহন সিংর। দুবারক রাজ্যসভার সাংসদ হওয়া মনমোহন সিংর বিগত 15 বছর ধরে ঠিকনা আছিল গুয়াহাটী মহানগরীর সরু মটরিয়ার এই ঘরটি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়ার পত্নী হেমপ্রভা শইকীয়ার নামত থাকা এই ঘরটাতেই ভাড়াতিয়া হিসাবে আছিল ডক্টর মনমোহন সিং। আনকি মহানগরীর সুপার মার্কেটত থাকা দিসপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত দুবারক ভোট দিবল আসিছিল ডক্টর সিং। উল্লেখযোগ্য যে নরসিংহ রাও নেতৃত্বাধীন সরকারত বিত্তমন্ত্রীর দায়িত্ব লাভ করেছিল মনমোহন সিংয়ে। ইয়ার পিছতে বিশেষ পরিস্থিতিত ভারতের প্রধানমন্ত্রী হিসাবে কার্যভার গ্রহণ করে এগারী সুদক্ষ প্রশাসনিক হিসাবেও পরিচয় দিছিল। মনমোহন সিংর অবসরক এটা যুগের অবসান বলেও মন্তব্য করে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে কলে, অধিক নিষ্ঠা আর ভক্তিরে জাতির সেবা করা অতি কম সংখ্যক লোকহে করব পারে। বহুতে এক্সিডেন্টাল প্রাইম মিনিষ্টার হিসাবে অভিহিত করে। দেশের ত্রয়োদশ সংখ্যক প্রধানমন্ত্রী আছিল ডক্টর মনমোহন সিং। জওয়াহরলাল নেহরু আর ইন্দিরা গান্ধীর পিছত দীর্ঘ সময় ধরে কার্যনির্বাহ করা প্রধানমন্ত্রী আছিল ডক্টর মনমোহন সিং। প্রিয়ব্রত গগৈর সহযোগত মৌসুমী শর্মা বরুয়ার রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।